হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। যারা জিডিএসএ অ্যাপ্লাই করেছো এবং রেজাল্টের জন্য ওয়েট করছো এবং অবভিয়াসলি সাইকেল ফোরের নোটিফিকেশনের জন্য ওয়েট করছো, তাদের জন্য এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেসের পুরো রুল চেঞ্জ হয়ে গেছে। রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে এবং সাইকেল ফোরের নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, ইভেন সাইকেল ফাইভের নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, সেটাও তোমাদের এই ভিডিওতে আমরা বলে দিতে পারি। ভিডিও খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তোমাদের ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিতে হবে অথেন্টিক নিউজ পাওয়ার জন্য। এই নোটিফিকেশান যেটা তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা 2021 এর একদম লাস্টের দিকে বেরিয়েছে এবং এই নোটিফিকেশানে একদম সাফ সাফ বলা আছে সাইকেল ফোর সাইকেল ফাইভের ব্যাপারে। এখানে তোমরা দেখতে পাবে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস এটা একদম রিভাইজড। আমরা তোমাদের আরও একটা নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশান 2020 বেরিয়েছিল একদম ফেব্রুয়ারি মান্থে। তো এখানে তোমরা দেখতে পাবে যে কন্ডাক্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের এই নোটিফিকেশান। তো এই নোটিফিকেশান আমরা জিডিএস এর ব্যাপারে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং এই নোটিফিকেশান আমরা দেখতে পাবো যে এটা রিভাইজড হয়েছে, ওকে চেঞ্জ হয়েছে এবং এখানে আমরা কি কি চেঞ্জ পাবো, তোমরা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান সেখান থেকে পাবে। ফার্স্ট যে তোমরা প্যারাটা দেখতে পাচ্ছ, মানে পয়েন্ট নাম্বার টু তোমরা বলতে পারো, আই উড লাইক টু ইনভাইট ইউর পার্সোনাল অ্যাটেনশন অন নোটিফিকেশান অফ জিডিএস ভ্যাকেন্সিস থ্রু রিভাইজড জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস। রিভাইজড জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস ইজ টু বি ইমপ্লিমেন্টেড ফ্রম জানুয়ারি 2022 বাই দ্য নোটিফাইং ভ্যাকেন্সিস ইন ফোর্থ উইক অফ জানুয়ারি 2022 অ্যান্ড ইন দ্য লাস্ট উইক অফ জুলাই 2022। দেখো, 2022 জিডিএস দের জন্য খুবই একটা হ্যাপি ইয়ার বলা যায়, হ্যাপি নিউ ইয়ার বলা যায়, কারণ 2022 থেকে জিডিএস এ কিন্তু দুবার নোটিফিকেশান বেরোবে। কিভাবে দুবার নোটিফিকেশান বেরোবে? একবার বেরোবে জানুয়ারি মান্থের ফোর্থ উইকে, মানে আমরা লাস্ট উইকে বলতে পারি। তো জানুয়ারি মান্থের লাস্ট উইকে কিন্তু সাইকেল ফোরের নোটিফিকেশান আসবে এবং আরও একবার নোটিফিকেশান আসবে, সেটা কিন্তু জুলাই মান্থের লাস্ট উইকে। তোমরা দেখতেই পাচ্ছ যে সাইকেল ফোর এবং সাইকেল ফাইভ 2022 আসবে। ওকে, তো জানুয়ারি মান্থের লাস্ট উইক এবং জুলাই মান্থের লাস্ট উইক, এবং কীভাবে আসবে পুরো প্রসিডিওরটা তোমাদের বলে দিচ্ছি। ওকে, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তোমাদের একটু জানিয়ে দিই, যেন এখানে পয়েন্ট নাম্বার টু তোমরা একটু দেখে নাও। দ্য নোটিফিকেশান উইল বি ইস্যুস সাইমলটেনিয়াসলি বাই অল দ্য ডিভিশনস ইন দ্য ফোর্থ উইক অফ জানুয়ারি এভরি ইয়ার, প্রত্যেক বছরই কিন্তু আসবে, বাই টেকিং দ্য অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি টিল 31st March অফ দ্য ইয়ার ইন হুইচ নোটিফিকেশান ইজ বিং ইস্যুড। এর মানে এটাই হচ্ছে যে জানুয়ারি মান্থের যে লাস্ট উইক, মানে আমরা ফোর্থ উইক যেটা বলছি, জানুয়ারি মান্থের যে লাস্ট উইকে যে নোটিফিকেশান আসবে জিডিএস এর, সেই নোটিফিকেশান 31st March পর্যন্ত যতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই বছরই, আমি 2022 কথাই বলছি, এই বছরে 31st March পর্যন্ত যত ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু জানুয়ারি মান্থের লাস্ট উইকে আসবে। এবার নিচে তোমরা পড়ো, এবার তোমরা দেখবে এখানে জুলাই মান্থের সেকেন্ড যে নোটিফিকেশান আসবে এই বছরে 2022 সালের জুলাই মান্থের লাস্ট উইকে আসবে এবং জুলাই মান্থের যে লাস্ট উইকে নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানে কত ভ্যাকেন্সি ফিল আপ করবে, 30th of September পর্যন্ত যত ভ্যাকেন্সি থাকবে এই বছরের সেই ভ্যাকেন্সিকে ফিল আপ করবে। তো আমি শর্টে বলে দিই যে জানুয়ারি মান্থের লাস্ট উইকে যে নোটিফিকেশান আসবে 31st March পর্যন্ত যত ভ্যাকেন্সি সেটাকে ফিল আপ করবে এবং জুলাই মাসের লাস্ট উইকে যে ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু, যে নোটিফিকেশান আসবে জুলাই মাসের লাস্ট উইকে সেটা কিন্তু 30th of September পর্যন্ত যত ভ্যাকেন্সি থাকবে এই বছরের সেটাকে ফিল আপ করবে। এবার তোমাদের বলে দিই যে যত পেন্ডিং রেজাল্ট আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সার্কেলের ক্ষেত্রেই হবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। তো আমরা আরও কিছু এখানে ডিটেলস তোমাদের বলে দিই, তারপর তুমি বলছি যে রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। এবার দেখো, সার্কেল শ্যাল ক্যালকুলেট ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সিস ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড উইল ইন্টিমেট টু দিস ডাইরেক্টরেট বাই ফার্স্ট উইক অফ জানুয়ারি ফর দ্য জানুয়ারি নোটিফিকেশান, ফার্স্ট উইক অফ জুলাই ফর দ্য জুলাই নোটিফিকেশান। তো জানুয়ারি মাসের লাস্ট উইকে আসছে নোটিফিকেশান, কিন্তু ফার্স্ট উইকের মধ্যে 31st মার্চের পর্যন্ত যত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে পাঠিয়ে দিতে হবে। ওকে, এবং জুলাই মাসের ক্ষেত্রে সেম, জুলাই মাসের লাস্ট উইকে আসবে নোটিফিকেশান এবং সেপ্টেম্বর এখানে কত সেপ্টেম্বর একটা লেখা আছে কত পর্যন্ত তোমাদের বলে দিই, একটু একটু দেখে নেব। ওকে, 30 সেপ্টেম্বর পর্যন্ত যত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেট করে ফার্স্ট উইকেই পাঠিয়ে দিতে হবে। ওকে,
तो साइकिल थ्री पर्यंत যেই ভাবে রিক্রুটমেন্ট চলছিল সেই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো রেজাল্ট তোমাদের কিন্তু আর বেশি দিন না, আমি ফার্স্ট থেকে বলে আসছিলাম যে ডিসেম্বরে রেজাল্ট বেরোনোর খুবই চান্স কম, ফার্স্ট থেকে বলে আসছিলাম। ওকে, আমরা ক্যালকুলেট করে তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছিলাম যে রেজাল্ট এই মানে জানুয়ারি মান্থে বেরোনোর খুবই সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মান্থে যদি না বেরোয় ফেব্রুয়ারি মান্থে তো রেজাল্ট বেরোবেই বেরোবে। এরপর আরও যদি কোনো আপডেট থাকে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, হোপ ইউ অল এনজয়েড দ্য ডিসকাশন, ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ।